স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ক্লাস নাইনের উপবাদ্য নাম্বার সাতাশ আঠাশ উনতিরিশ এই যেই সমবিন্দু সংক্রান্ত উপবাদ্যগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট উপবাদ্য পরীক্ষায় কিন্তু প্রত্যেক বছর এই এই যে তিন চারটে উপবাদ্য রয়েছে তার মধ্যে থেকে একটা উপবাদ্য থাকেই বেশিরভাগ সময়ই থাকে ফাইনাল পরীক্ষার কথা আমি বলছি এবং এর যেই প্রয়োগগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো বছর যদি এই সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য থেকে মেন উপপাদ্য না আসে সেখান থেকে কিন্তু প্রয়োগ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো উপপাদ্যগুলো একটু বড় বড় দেখে অনেকের কঠিন মনে হতে পারে কিন্তু আমরা কিন্তু উপপাদ্য বুঝে বুঝে লিখব। এবং বুঝে বুঝে লিখলে দেখবে উপবাদ্যগুলো একদমই সহজ এবং স্টেপ বাই স্টেপ করলে কোনো রকম কোনো জায়গায় আটকানোর চান্স নেই এবং এই উপবাদ্যের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক ধরনের অঙ্ক হবে এবং উপবাদ্য ঠিকঠাক যদি আমরা পড়তে পারি তাহলে প্রয়োগগুলো আমাদের কাছে খুব বেশি কঠিন লাগবে না তো আজকে আমরা যেই উপপাদ্য শুরু করবো একদম প্রথম যেটা উপপাদ্য নাম্বার সাতাশ অর্থাৎ ত্রিভুজের বাহুগুলি লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু তো শুরু করার আগে যারা আজকে ক্লাসে প্রথম আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকানটিতে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে অল করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকে ক্লাস শুরু করি প্রথম যে উপপাদ্য নম্বর সাতাশ রয়েছে সাতাশে কি বলা আছে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু তাহলে এক আগে আমরা কি করব বিবৃতিটা আমাদের বলা আছে অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা থেকে আমরা কী কী পাই সেটা আমরা ছবির আকারে প্রকাশ করার চেষ্টা করি ত্রিভুজের বাহুগুলির লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু আমাদের দেখাতে হবে তো প্রথম আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে নিশ্চয়ই মনে করা একটা ত্রিভুজ আঁকছি আমরা এটা। এই হলো ত্রিভুজটা ঠিক আছে এবং এই ত্রিভুজটি আমি মনে করছি এটাকে এ বি সি খুব মনোযোগ সহকারে দেখো আমরা কিন্তু ত্রি ছবি আঁকা অনেকে একদম ছবি টবি মুখস্থ করে নামটা মুখস্থ করে ব্যাপারটা ওই রকম না আমরা যেটা আমাদের বিবৃতি দেওয়া আছে সেই অনুযায়ী ছবি আঁকবো সেটা বুঝে বুঝে ছবি আঁকব তাহলে আমাদের প্রয়োগ এবং উপবাদ তার মধ্যে কোনো কিছু পার্থক্য মনে হবে না দুটোই আমাদের কাছে কিন্তু সহজ মনে হবে তো এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এইবার আমাদের কি বলে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু লম্ব সমধিখণ্ডক অর্থাৎ এই বাহুগুলোকে যদি আমি লম্বভাবে সমুদিখণ্ডিত করি তাহলে সেই সরলরেখাগুলো একটা বিন্দুতে মিলিতে হবে ফার্স্টলি মনে করো এই এবি বাহুর মধ্যবিন্দু হল ডি বিসি বাহুর মধ্যবিন্দু হল ই ঠিক আছে তাহলে এই এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং বাহুর মধ্যবিন্দু যদি ই হয় এদের থেকে যদি আমি লম্ব টানি নিশ্চয়ই যে কোনো দুটো সরলরেখা এক জায়গায় তো ছেদ করবে সরলরেখা মনে করো এইটা তাহলে এখান থেকে এইখান থেকে টানলে এইখান থেকে টানছি আমি এটা লম্ব সমুদি তাহলে এরা মনে করো আমাদের ও বিন্দুতে ছেদ করছে আমি এখানটায় নাম দিচ্ছি ও বিন্দুতে ছেদ করছে এবার আমাদের তো দেখা যাবে তিনটি লম্ব লম্ব সমাধি খণ্ডক তিনটি সমবিন্দু এই দুটো লম্ব সমাধিখণ্ডক তো একটা বিন্দুতে মিলিত হলো এবার তৃতীয় লম্ব সমাধিখণ্ডটা এই বিন্দু দিয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখাতে হবে এইখানে আমাদের কোশ্চেনটা একটুখানি দুরকমভাবে প্রমাণ করা যায় এক নম্বর হলো এই ও বিন্দু থেকে যদি এসির ওপর লম্ব টানি একটা লম্ব টেনে দিলাম তারপর দেখালাম যে লম্বটা যেখানে ছেদ করছে সেখানে একে সমধিখণ্ডিত করছে সেরকমভাবে একটা প্রমাণ করা যায় আরেকটা হলো এই বিসি বাহুর সরি এসি বাহুর মধ্যবিন্দু যদি আমরা ধরে নিই এফ মনে করা ধরে নিচ্ছি এফ তাহলে এই ও যদি যুক্ত করে দিই সেটা এসি এর ওপর লম্ব এই দুটোর মধ্যে যে কোনো একরকমভাবে প্রমাণ করা যেতে পারে আমাদের বইতে প্রমাণ করা আছে যে আগে আমাদের ধরে নেওয়া হয়েছে এবি বাহুর এ বি বি সি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এবং এফ এবং ডি বিন্দুতে লম্ব টানা হয়েছে ই বিন্দুতে লম্ব টানা আছে এবং তারা ও বিন্দুতে মিলিত হয়েছে এবার আমাদের করব কি আমরা ও এবং এফ যুক্ত করে দেব ও এবং এফ যুক্ত করে দেবো আমাদের দেখাতে হবে শুধু এটা লম্ব আমরা আগেই ধরে নিয়েছি যে এফ হলো এসি বাহুর মধ্যবিন্দু তাহলে যা যা জিনিসটা আমরা বুঝলাম এখান থেকে সেই জিনিসটা আমরা লিখে ফেলি বিবৃতির মধ্যে আর কি সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচনের মধ্যে তো কী লিখতে পারবো আমরা মনে করছি ধরি ত্রিভুজ সি এর এব এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু ধরেছি ডি বিসিবাহুর মধ্যবিন্দু ধরেছি ই এবং এসি বাহুর মধ্যবিন্দু ধরেছি এফ এইটুকু আমরা ধরে নিয়েছি আরও কী করেছি যে এবি বাহুর ওপর ডি বিন্দুতে লম্ব এবং বিসিবাহুর ওপর ই বিন্দুতে লম্ব এরা ও বিন্দুতে ছেদ করেছে এবং এবি বাহুর লম্ব সমুধিখণ্ডক দ্বয় লম্ব সমিখণ্ডক দ্বয় লম্ব সমিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয় বিন্দুতে ছেদ করে এইটুকু আমরা ধরে নিয়েছি এরপর কি করেছি আমরা দেখো এই ও এবং এফ যুক্ত করেছি ও যুক্ত করলাম এটা অঙ্কনের মধ্যেও লেখা যায় ও এফ যুক্ত করলাম এবার প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে দেখো আমাদের যেহেতু ও ই এবং ও ডি পরস্পর তো ও বিন্দুতে ছেদ করেছে এবং ও যুক্ত করেছে আমাদের শুধুমাত্র প্রমাণ করলেই হবে যে ওএফ এসি বাহুর ওপর লম্ব তাহলে কী লিখবো আমরা যেই জিনিসগুলো আমরা লেখা আছে এবি বিসি এবং এসি বাহুর ওপর ওপর লম্ব লম্ব সমদ্বিখণ্ডক দ্বিখণ্ডক তিনটি সমবিন্দু তিনটি সমবিন্দু অর্থাৎ আমরা কী দেখিয়ে দিয়েছি আমরা তো অলরেডি ও ই এবং ওডি যে পরস্পর এরা যে এরা তো লম্ব এটা তো আমরা ধরেই নিয়েছি আগে যে এই যে এখানটা লিখে নিয়েছিলাম এসি এই ডি এবং ই ইফ এবি এবং বিসি বাহুর ওপর লম্ব সমাধিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে এটা তো আমরা ধরেই নিয়েছি অর্থাৎ আমাদের শুধু এই লাস্ট পার্টটুকু অর্থাৎ ও বিন্দু থেকে এসি এর ওপর ওপর ও এফ লম্ব প্রমাণ করলেই হবে প্রমাণ করলেই হবে কারণ এফ তো এসি এর মধ্যবিন্দু ধরে নিয়েছি ঠিক আছে শুধুমাত্র এটা লম্ব সেটা দেখাতে হবে এবার কি এবার অঙ্কনের মধ্যে আরও একটা পার্ট রয়েছে অঙ্কন অঙ্কনকে আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে দেবো অর্থাৎ ও এ ও বি এবং ও সি যুক্ত করে দেবো এ ও বি ও সি যুক্ত করা হলো করা হলো কেন যুক্ত করা হলো আমি বলছি প্রমাণে চলে আসি প্রমাণ খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে আমাদের দেখাতে হবে এই দুটো লম্ব তার জন্য আমাদের কিন্তু উল্টো দিকগুলো নিয়ে আসতে হবে ফার্স্টলি আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে একটা জিনিস সিমিলারিটি দেখার চেষ্টা করি ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ ও ডি এর এদের মধ্যে কি কি কমন জিনিস আছে দেখো এক নম্বর এডি বাহু এবং বিডি বাহু সমান এডি সমান সমান বিডি যেহেতু কেন কারণ এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু ডি ঠিক আছে এক নম্বর গেল আরেকটা কী দেখাতে পারি দেখো এইটা কমন ও ডি সাধারণ বাহু ও ডি সাধারণ বাহু এবং দেখো এই অ্যাঙ্গেলটা কী দুটোই নব্বই ডিগ্রি না যেহেতু লম্ব সমধিখণ্ড অ্যাঙ্গেল এ d, ইকয়াল টু অ্যাঙ্গেল বি ডি ও ইকোয়াল টু এক সময় দেখো তিনটে জিনিস সমান হয়ে গেল কী কী সাইট অ্যাঙ্গেল সাইট এই দুটো সমান হয়ে গেল অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি কোন সূত্র অনুযায়ী সাইট অ্যাঙ্গেল সাইট সূত্র অনুযায়ী ঠিক আছে তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি দেখো এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এদের বিপরীত বাহুগুলোও সমান হবে তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা এই কোণের বিপরীত বাহু এইটা অতএব জায়গা ছোট তাই আমি একটুখানি সাইডে লিখছি অতএব আমরা কি লিখতে পারি অতএব ও এ ইকুয়াল টু ও বি এ এবং ও বি সমান হয়ে গেল একই রকম ভাবে একদম সেম এই দুটো ত্রিভুজ দিয়ে আমরা যেরম প্রমাণ করেছিলাম এই দুটো ত্রিভুজ নিয়েও যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে এই যে ও ই কমন বাহু বি এবং ইসি সমান হয়ে যাবে এবং এই অ্যাঙ্গেল দুটো হয়ে যাবে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো ত্রিভুজের সর্বসম হয়ে যাবে আমরা লিখবো অনুরূপে দেখানো যেতে পারে অনুরূপে প্রমাণ করতে পারি প্রমাণ করতে পারি ত্রিভুজ বিও ই বিও ই সর্বসম ত্রিভুজ ই এবং তার মানে কি হবে একই রকমভাবে এই যে এই কোনটা এই কোনটা সমান হয়েছিল তাহলে এর বিপরীত বাহু এইটা এর বিপরীত বাহু এইটা তাহলে ওবি আর ওসি সমান ওবি সমান সমান ও সি অনুরূপ বাহু তাহলে এটাকে দু নম্বর নাম দিতে পারি তাহলে এক আর দুই থেকে আমরা কি পাই দেখো তো এই যে ও এ সমান সমান ও বি আবার ও এর সঙ্গে ও সি সমান তার মানে কি হচ্ছে যে ও এ এবং ও সি সমান অতএব এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে পাই ও এ সমান সমান ও সি এটা আমরা পাচ্ছি এটা কেন দরকার আমরা যখন এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব তখন এটা আমাদের কাজে লাগবে তো এখন এখন ত্রিভুজ ও এ এ এফ ও এ এফ এবং ত্রিভুজ ও সি এফ এর এদের কী কী সমান আমাদের পেয়ে গেছে এই যে এক আর দুই থেকে আমরা এখান থেকে পেয়েছি ও এ সমান সমান ও সি ও এ সমান সমান ও সি এবং আরেকটা কি এ এফ সমান সমান এফ সি এএফ সমান সমান এফ সি কারণ কী কারণ এসি বাহুর মধ্যবিন্দু হলো এফ আরেকটা কি ও এফ সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে তিনটে বাহু সমান হয়ে গেল অতএব ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল অতএব ত্রিভুজ ও ও এ এফ ও এ এফ সর্বসম ত্রিভুজ ও সি এফ তাহলে সর্বসম ত্রিভুজ যেহেতু হয়ে গেল তাহলে এদের অনুরূপ কোনগুলো সমান দেখো এই বাহুটা এই বাহুটা সমান হয়েছিল তাহলে এর উল্টো দিকের কোন এইটা এর উল্টো দিকের কোন এইটা তাহলে এই দুটো কোন সমান অতএব অ্যাঙ্গেল এফ ও সমান সমান অ্যাঙ্গেল সি এফ ও এবার এই দুটো অ্যাঙ্গেল সমান দেখানোর মানেই কিন্তু আমাদের সমকোণ হয়ে গেল এরকম নয় এবার এটাকে আমাদের বোঝাতে হবে যে এটা কী করে সমকোণ হলো দেখো এটা দুটো সন্নিহিত কোণ হলো কিভাবে উৎপন্ন হয়েছে এসি রেখার ওপর ওয়েব দণ্ডায়মান হয়েছে এসি রেখার ওপর ওয়েব দাঁড়িয়ে রয়েছে এবং দুপাশে দুটো কোণ যদি উৎপন্ন হয় দুটো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে এই দুটো কোণ যদি সমান সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি করে এই কথাটা আমাদের লিখতে হবে যেহেতু এসি বাহুর ওপর বাহুর ওপর ও এফ দণ্ডায়মান অতএব কী হবে প্রত্যেকটা কোন অ্যাঙ্গেল এ ও সমান সমান অ্যাঙ্গেল সি এফ ও টু এক সমক ইকোয়াল টু নব্বই ডিগ্রি তার মানে কি হয়ে গেল অতএব কী হচ্ছে ওএফ এফ হলো এসি এর ওপর লম্ব অতএব এসি লম্ব ওএফ তাহলে আমরা এখানে বলেছিলাম না কী দেখাতে হবে যে ও বিন্দু থেকে এসি এর ওপর ওএফ লম্ব প্রমাণ করলেই হবে তাহলে এসি এর ওপর ও লম্ব প্রমাণ করা হয়ে গেলো অতএব আমাদের কি হচ্ছে লম্ব সমধিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণিত হয়ে গেল ঠিক আছে এবার একটা জিনিস প্রমাণটা বুঝতে পেরেছ নিশ্চয়ই আরও একটা একটা টিপস দেওয়ার আছে এর মধ্যে থেকে আমাদের জানার দরকার আছে এই যে এখানটায় প্রত্যেকটা আমরা সমবিন্দু বলছি একবার দেখে নেওয়া ভালো করে আগে লাস্ট লাইনটা এখানটায় দেখাবো প্রমাণিত লিখতে হবে ঠিক আছে এবার দেখো এই যে এখানটায় আমরা ও বিন্দুটা পেয়েছি একটা ভালো করে জিনিস লক্ষ্য করো ও এ সমান সমান ও বি সমান সমান ও না তাহলে এই বিন্দুটা থেকে এই প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান তাইতো তাহলে এই বিন্দুতে এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমি এই বিন্দুগুলোকে যোগ করি তাহলে একটা বৃত্ত পাওয়া যাবে কারণ এটা যে কোনো একটা ব্যাসার্ধ যদি নি ও ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি তাহলে তিনটে শীর্ষ শীর্ষবিন্দু দিয়েই যাবে সেই বৃত্তটা তার জন্য যেহেতু সেক্ষেত্রে বৃত্তটা কিরকম হয়ে যাবে ত্রিভুজের পরিবৃত্ত বলা হবে এটাকে কারণ বৃত্তটার পরিধি বরাবর ত্রিভুজটা রয়েছে তাহলে এই ধরনের ত্রিভুজ বৃত্তকে বলা হবে পরিবৃত্ত এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এবং পরিকেন্দ্র কোনটা হবে পরিকেন্দ্র হবে হল এই বিন্দুটা অর্থাৎ লম্ব সমধিখণ্ডক তিনটে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র খুব ভালো করে এটাকে এমসি থাকে অনেক সময় শূন্যস্থান পূরণ থাকে যে ত্রিভুজের লম্ব বাহুগুলির লম্ব সমধিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে তাহলে কি বলবো তাকে পরিকেন্দ্র ঠিক আছে তো উপবাদ্য নাম্বার সাতাশ খুব ইম্পর্টেন্ট উপবাদ্য পরীক্ষায় মানে প্রায় প্রত্যেক বছরে এই ধরনের যে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যগুলো দেয় তার মধ্যে এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সমবিন্দু সংক্রান্ত আরও তিন চার তিনটে উপবাদ্য রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু এই উপবাদ্যটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি পুরো উপবাদ্যটা বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা তোমরা টেলিগ্রামের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো আশা করব খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ